বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে আমি খাদিজা আক্তার তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তৃতীয় সাময়িক পরীক্ষার প্রথম দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আমরা কয়েকদিন ব্যস্ত ছিলাম দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিয়ে। আমি আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা খুব সুন্দর করে লিখেছ। আজকে আমরা তৃতীয় সাময়িক পরীক্ষার প্রথম বাংলা ক্লাস শুরু করব। আজকের পাঠে আমরা কি পড়ব চলো একটু দেখে নেই। আমরা বোর্ডে কিছু ছবি দেখব, ছবিগুলো দেখলেই আজকের পাঠ সম্পর্কে আমাদের বোঝা হয়ে যাবে। তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 62 পৃষ্ঠাটি খুলবে, ঠিক আছে? দেখো, আমরা এবার বোর্ডে চলে যাই। এখানে আমি কতগুলো ছবি রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আজকে আমরা যে বিষয়টা পড়ব, আমাদের পাঠের শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা। তোমরা 62 পৃষ্ঠায় এই শিরোনামটি কিন্তু দেখেছ। মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতায় এই গল্পটি আমরা যখন পড়ব, এই গল্পের সাথে যতগুলো ছবি আমি রেখেছি সবগুলো ছবি কিন্তু সম্পর্কিত। আমরা যখনই ছবিগুলো দেখব তখন আমাদের গল্পটাও পরিষ্কার বোঝা হয়ে যাবে। দেখো, এই ছবিটি নিশ্চয়ই চিনতে পারছো, আমরা সবাই চিনি এবং জানি। ইনি হচ্ছেন মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের জাতির পিতা। আমরা কিন্তু সবাই জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা পরের ছবিটা দেখি। দেখো, এখানে একটি শহীদ মিনার, শহীদ মিনারের ছবি আমি রেখেছি, ঠিক আছে বন্ধুরা? মুক্তিযুদ্ধ কিন্তু হঠাৎ করেই শুরু হয়নি, অনেক ছোট ছোট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং চূড়ান্ত রূপ লাভ করেছিল মুক্তিযুদ্ধে, ঠিক আছে? এই আন্দোলনের মাঝখানে প্রথম যে আন্দোলনটি হয়েছিল সেটি হয়েছিল ভাষা নিয়ে। আমরা ভাষা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনটি এই শহীদ মিনারের সাথে সম্পর্কিত, ঠিক আছে বন্ধুরা? 1952 সালে আমরা যে ভাষা আন্দোলন করেছিলাম সেই ভাষা শহীদদের স্মরণে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়। ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন আমরা কিন্তু অনেকেই, অনেকজনের নাম বলতে পারি, যেমন সালাম, বরকত, রফিক, জব্বার, আরও নাম না জানা অনেকেই ভাষা শহীদ, ভাষার জন্য শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে এই শহীদ মিনার নির্মাণ করা হয়, যেটা এখন অবস্থিত আছে ঢাকা মেডিকেল কলেজের পাশে, ঠিক আছে বন্ধুরা? আমরা কিন্তু প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকি। এর পরের ছবিটি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ চলছে, হ্যাঁ, এখানে কয়েকজন মুক্তি সেনা যুদ্ধ করছে। এই পাশে দেখো পাকিস্তানি সেনাদের ঘাঁটি রয়েছে, এখানে তারা সম্মুখ যুদ্ধ করছে, ঠিক আছে? আমরা কিন্তু টিভি নাটকেও মুক্তিযুদ্ধের অনেক নাটক ছবি আমরা দেখেছি, এরকম করেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তানি সৈনিকদের সাথে শত্রুদের সাথে মুক্তিবাহিনীরা এই যুদ্ধগুলো করেছিলেন 1971 সালে। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম, প্রায় 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা অর্জনের পরের বিজয়ের একটি ছবি আমি এখানে রেখেছি। তোমরা দেখো, আমাদের হাতে কিন্তু জাতীয় পতাকা, আমরা কিন্তু সবাই তখন বিজয় লাভ করেছিলাম, সেই আনন্দের একটি ছবি এখানে রাখা আছে। 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের মহান বিজয় দিবস, আমরা প্রতি বছর 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে থাকি।
এর পরের ছবিটি দেখো, এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিটি নিশ্চয়ই তোমরা চেনো, এটা হচ্ছে স্মৃতিসৌধ। এই ছবিটি স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল, এবং এটি অবস্থিত হচ্ছে ঢাকার অদূরে সাভারে এটি অবস্থিত। তোমরা সবাই নিশ্চয়ই সেখানে গিয়েছো, এবং আমরা বইয়ে টেলিভিশনে পত্রিকায় সব জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই। বন্ধুরা, এই যে আজকের পাঠের যে বিষয়ের ছবিগুলো আমরা দেখলাম, এই বিষয়ের একটি গল্প আমরা এখন পড়ব, যেটি 62 পৃষ্ঠায় লেখা আছে। চলো আমরা গল্পটি একটু পড়ে নেই। আমি কিন্তু বলেছি তোমরা কিন্তু বইটি সামনে রাখবে। এসো আমরা গল্পটি একটু পড়ি। মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা। 1971 সাল মার্চ মাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ, সারা দেশে চলছিল যুদ্ধ, স্বাধীনতার জন্য মুক্তিসেনারা লড়াই করছিলেন। তখন জুন মাস, এ দেশেরই একটি গ্রাম। ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়ি, সেখানে একদল মুক্তিসেনা ঘাঁটি গেড়েছিলেন। সঙ্গে ছিলেন তাদের দলনেতা, পাশের গ্রামে ছিল পাকিস্তানি শত্রু সেনারা। হঠাৎ করে গুলি চালাতে লাগলো মুক্তিসেনাদের দিকে, বিপদ টের পেলেন দলনেতা। শত্রুরা তখন খুবই কাছে, গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে। কি করবেন মুক্তিসেনারা? মুক্তিসেনাদের পিছনে ছিল একটা বড় গ্রাম, সেখানে অনেক মানুষের বাস। পিছু হটে গেলে শত্রুরা সহজেই গ্রামটি ধ্বংস করবে, এতে ঘরবাড়ি পুড়বে, অনেক মানুষ মরবে। তা তো হতে দেয়া যায় না, জীবন দিয়ে হলেও শত্রুদের ঠেকাতে হবে। মুক্তিসেনারা পাল্টা গুলি ছুটতে লাগলেন। একসময় গুলি এসে লাগলো এক মুক্তিসেনার বুকে, লুটিয়ে পড়লেন মাটিতে। দেশের জন্য তিনি শহীদ হলেন। বিপদ আরও বেড়ে গেল, কিন্তু দলনেতা একটুও ভয় পেলেন না। তিনি বুঝলেন শত্রুদের রুখতে হলে কৌশল বদলাতে হবে, শত্রুদের বুঝাতে হবে মুক্তিসেনারা সংখ্যায় অনেক বেশি। তাই তারা কৌশলে বারবার জায়গা বদলালেন, আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুড়লেন। বুদ্ধিটা কাজে লাগলো। একসময় শত্রুর গুলি কমে এলো। মুক্তিসেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটল, গ্রামটিও রক্ষা পেল। ঘটনাটি ছিল মুক্তিযুদ্ধের সোনালি পাতা। বন্ধুরা, এই গল্পটি পড়ে আমরা যে জিনিসটি বুঝতে পেরেছি, যে একটি গ্রামকে বাঁচানোর জন্য মুক্তিসেনাদের যে কৌশল তারা অবলম্বন করেছিলেন পাকিস্তানের শত্রুদের বিরুদ্ধে, এই কৌশলটি শুধু একটি গ্রাম জুড়ে ছিল না, পুরো বাংলাদেশ, পুরো দেশ জুড়েই ছিল এই রকম কৌশলের যুদ্ধ। যে কৌশল অবলম্বন করে মুক্তিসেনারা পাকিস্তানি সৈন্যদের পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা বিজয় লাভ করেছি। বন্ধুরা, আমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করেছি। আমি আশা করব তোমরা ক্লাসটি আবার দেখবে এবং বইয়ের গল্পটিও মনোযোগ দিয়ে পড়বে, সেই সাথে এই বিষয়গুলোকে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ি, তাহলে আমাদের কিন্তু এগুলো মনে থাকবে। আর এগুলো শুধু মনে রাখলে হবে না, আমাদের কিন্তু এই সবগুলো বিষয় এবং মহান মুক্তিযুদ্ধের উপরে, মহান মুক্তিযুদ্ধকে সম্মান দেখাতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা সম্মান দেখাবো মুক্তিযুদ্ধে, আমরা সম্মান দেখাবো ভাষা সৈনিকদের প্রতি, সম্মান দেখাবো মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বাড়ির কাজগুলো করে রেখো। আল্লাহ হাফেজ।